লেবাননে ঈদ আনন্দ মেলার আয়োজন করে লাইকিবিডি। দাওরার একটি হোটেলে এই আয়োজন করা হয়। অ্যাডমিন সুজাত ও সোহাগের আয়োজনে এবং মোহাম্মদ হানিফ, এস কে রুহি, শামীম শেখ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ বুলবুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল আহমেদ ও সেলিম খান। কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ আলম, প্রদীপ ও সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন। জেদ্দায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লোহিত সাগরের পাড়ে অনুষ্ঠিত সভায় প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান। জেদ্দায় তায়েফ প্রাদেশিক বিএনপির আয়োজনে বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মহিউদ্দিন খান রুবেলের সভাপতিত্বে ও হান্নান গাজীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বাবু, মোহাম্মদ শাহজাহান, মাকসুদুর রহমান, প্রকৌশলী নুরুল আমিন সহ অনেকে। সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশ ভোজের আয়োজন করা হয়। আহমেদ আলী মকিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, কেপায়েতুল্লাহ চৌধুরী কিসমত ও এরশাদ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া। দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান এ কথা বলেছেন। আরব আমিরাতের দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিদায় সংবর্ধনায় তিনি এ কথা বলেন। সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নেসার রেজা খান, গোলাম মুস্তফা ও আনসারুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইয়াকুব সৈনিক, শেখ ফরিদ আহমেদ, সিআইপি মাহবুব আলম মানিক, সিআইপি।